হুগলি জেলা হিমঘর স্থায়ী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রবিবার তারকেশ্বরে বাবা সত্যনারায়ণ কোল্ড স্টোরেজে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলা হিমঘর কার্যকরী ইউনিয়নের সভাপতি শেখ নিয়াজুল, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন কুমার নন্দীসহ বহু বিশিষ্টজনেরা। মূলত এদিনের সভায় হিমঘর শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা পূরণ এবং অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের উদ্দেশ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউসির আজকের সম্মেলন প্রথম সম্মেলন এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে শ্রমিকদের স্বার্থে বেশ কিছু আলোকপাত হচ্ছে, কি বলবেন? শুনুন, বাঙালি যেমন বারো মাসে তেরো পার্বণ আছে, যে কোনো প্রতিষ্ঠান যেখানেই প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে একটা সম্মেলনের একটা উৎসব আছে, তাই প্রত্যেক বছরের মধ্যে এবছরও এই শ্রমিক সম্মেলন হচ্ছে। আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জী তো সবসময় যাদের কথা বলেন তাদের নিয়েই একটা যে সম্মেলন, সেই সম্মেলনে নিজেরা উপস্থিত থাকতে পেরে খুবই নিজেদেরকে ভালো লাগছে। কারণ এই যে সম্মেলনের অর্থ হচ্ছে মিলন, প্রথমত মিলন, এবং সেই মিলনের সাথে সাথে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় সেটাকে ঠিক করে নেওয়া, এবং শ্রমিক কর্মচারী বা যার সঙ্গে যে সমস্ত জিনিসগুলোর সুবিধা অসুবিধা থাকে সেগুলোকে আলোচনা করা হয়, এবং আগামী দিনে কী কর্মসূচি আমরা নেব, কীভাবে আমরা চলাফেরা করব, সমস্ত দিকটাই কিন্তু এই সম্মেলনে আলোচনা হয়। স্থায়ী কর্মচারী ইউনিয়নের যে সম্মেলন হচ্ছে, আমাদের নেত্রী আছে, আমাদের দোলাদি আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আসছেন, আমাদের নিয়াজুল এখানকার সকলকে নিয়ে, আমাদের এখানে স্বপনদা, উত্তমদা, দুই উত্তমদা আছে, আমাদের এখানে অশোকদা আছে, পঙ্কজদা আছে, সকলকে নিয়ে আমাদের যারা এই নেতৃত্বরা আছে এই ইউনিয়নে সকলকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে সফল করার জন্য যে সম্মেলনের মাধ্যমে ওরা চেষ্টা করছে। তাই বাংলাতে আমি সেই সারদা মাকে দেখিনি, আমি মাদার টেরেজাকে দেখেছি, সীমাকে দেখিনি, কিন্তু মাতঙ্গিনী হাজরাকে দেখিনি, আমি নিবেদিতাকে দেখিনি, কিন্তু বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমি দেখিনি। হুগলি জেলা স্থায়ী কর্মচারী ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এই মঞ্চে। আমরা আজ তারকেশ্বর বাবা সত্যনারায়ণ কোল্ড স্টোরেজে এসে সেই ছবি আমরা দেখতে পেলাম। এখানে যে সমস্ত বিষয় উঠে এলো তাতে করে বিভিন্ন শ্রমিকদের দাবি দাওয়া, যে সমস্ত দাবি দাওয়া মূলত সেই দাবি দাওয়াগুলো নিয়ে আজকে পর্যালোচনা হয় এবং বিশ্লেষণ হয় এখানে এই মঞ্চ থেকে। এই মঞ্চে আজকে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের এখানে নেতৃত্ব, এখানে উপস্থিত ছিলেন, এখানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত থেকে আরম্ভ করে আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী থেকে আরম্ভ করে বিধায়ক আরামবাগ কৃষ্ণচন্দ্র সাঁতরা থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব তারকেশ্বরের এবং হুগলি জেলার বিভিন্ন নেতৃত্ব, ট্রেড ইউনিয়নের মূলত যে সমস্ত নেতৃত্ব তারা আজকে এখানে উপস্থিত ছিলেন। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের সঙ্গে সুভাষ মজুমদার, প্রতিবাদী আওয়াজ। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।